সি প্রোগ্রামিং এর বাংলা ভিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সৈয়দ চৌধুরী। আজকে পর্বে আমি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। স্ট্রিং ফাংশন যে ব্যাপারগুলো আমি বিগত কয়েক পর্বে আমি কোডিং করে দেখিয়েছি, আজকের পর্বের মূল বিষয় হলো যে আমরা কোডিং করে না, জাস্ট ফাংশন কল করে কিভাবে এই কাজগুলো করতে পারি সেগুলো জানা। প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম যে স্ট্রিং এর লেন্থ বের করা। স্ট্রিং লেন্থ বলতে আমরা বুঝছি যে একটা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার রয়েছে এবং সেটা আমরা কিভাবে বের করব। শুধুমাত্র একটা ফাংশন কল করি সেটা প্রথমে লক্ষ্য করি। আমরা লেন্থ ln নিয়েছিলাম যে যার মধ্যে আমরা স্ট্রিং লেন্থটা কাউন্ট করতাম, তো আমরা সেটাই করব। এবং প্রথমে আমরা ক্যারেক্টার টাইপের অ্যারে অর্থাৎ স্ট্রিং একটা ডিক্লেয়ার করব এবং সেটাকে আমরা ইনপুট হিসেবে নেব এবং এরপরে কাজ হচ্ছে যে লেন্থটা বের করা। লেন্থ বের করার জন্য আমরা যে ভেরিয়েবলের মধ্যে লেন্থটা রাখবো অর্থাৎ এই লেন্থ কত সেটা যে ভেরিয়েবল প্রকাশ করবে সেটা ইকুয়াল টু দিয়ে আমাদেরকে যেটা লিখতে হবে একটা ফাংশন কল করতে হবে। ফাংশনটা হচ্ছে strlen স্ট্রিং লেন্থ, এর দ্বারা বোঝায় এস। এই ফাংশনটা কল করলে লেন এর মধ্যে স্ট্রিং এর লেন্থটা চলে আসবে এবং আমরা এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিন্ট করবো %d, ln করলে আমরা লেন্থ এর মানটা প্রিন্ট হয়ে যাবে। সো এবার আমরা প্রোগ্রামটা রান করি। এখানে লেন একটু দেখাচ্ছে, ও সরি আসল কথা তো বলাই হয়নি, সেটা যদি আমরা স্ট্রিং লেন্থ এই ফাংশনগুলো যদি কল করতে চাই তো এর জন্য একটা হেডার ফাইল যোগ করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড স্ট্রিং ডট এইচ। স্ট্রিং ডট এইচ হেডার ফাইলের মধ্যে এই ফাংশনগুলো রয়েছে অন্তর্ভুক্ত। সো আপনারা যদি এই ফাংশনগুলো কল করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ট্রিং ডট এইচটা ইনক্লুড করতেই হবে। এবার আমরা প্রোগ্রামটা রান করব। রান করার পর লিখব HSTU, এটা চাপার সঙ্গে সঙ্গে 4, অর্থাৎ এর মধ্যে চারটা ক্যারেক্টার রয়েছে যেটা আমরা লেন্থ দ্বারা পেয়ে গেছি। এরপর টপিক ছিল আমাদের যে স্ট্রিং কপি, অর্থাৎ আমরা কিভাবে একটা স্ট্রিংকে একটা স্ট্রিং এর মধ্যে কপি করব। সো তখন বলেছিলাম যে এস ছিল একটা এবং এস ওয়ান ছিল 15 এবং আমরা এসটা আমরা নিটপুর নিয়ে এস ওয়ান এর মধ্যে আমরা এসটা কপি করেছিলাম। সো সেই কাজটা করব, শুধুমাত্র একটা ফাংশন কল করলে এই কাজটা হয়। সেই ফাংশনটা হচ্ছে strcpy, এই ফাংশন কল করতে হবে যার প্যারামিটার হচ্ছে দুটো। প্যারামিটার কি জিনিস সেটা আমরা ফাংশন অধ্যায়ে বুঝব। তো আগে জানিয়ে রাখি যে এখানে দুটো এর ভিতরে দুটো প্যারামিটার দিতে হবে কমা দিয়ে। প্রথমটা হচ্ছে যে যার মধ্যে আমরা কপি করব, পরেরটা হচ্ছে যে যেখান থেকে কপি করব, অর্থাৎ এর মানে হচ্ছে যে আমরা এস এ আমার ভ্যালু রয়েছে এবং এস থেকে আমি এস ওয়ানে কপি করব এবং এরা যদি আমরা জাস্ট এস ওয়ান এখন প্রিন্ট করি সো এস এ যেটা আমরা ইনপুটে দেব সেটা এখানে চলে আসবে। থার্ডটা ছিল অ্যাড করা, অর্থাৎ একটা স্ট্রিং কে একটা স্ট্রিং এর পরে অ্যাড করা। এর জন্য আমাদেরকে দুটো স্ট্রিং ইনপুট নিতে হয় এস ওয়ান এবং আমরা করব কি যে এস এর মধ্যে আমরা যে কাজটা করেছিলাম যে এস এর শেষে এস ওয়ান অ্যাড করেছিলাম, এই কাজটা করতে গেলে আমাদেরকে যে ফাংশনটা কল করতে হবে সে ফাংশনটা হচ্ছে strcat, স্ট্রিং ক্যাট বা স্ট্রিং কনকেটেনেশন যেটাকে বলা হয়। এবং এখানে প্রথমে দিতে হবে যে কোন আমরা কি করবো, কোন স্ট্রিং এর মধ্যে আমরা অ্যাড করব, অর্থাৎ এস এস ওয়ান এর মানে হচ্ছে যে এস যে ভেরিয়েবল রয়েছে এর শেষে এস ওয়ানটা যুক্ত হবে, এস তো থাকবে এর শেষে এস ওয়ানটা যুক্ত হবে। এবং এরপর যদি আমরা শুধুমাত্র এসটা প্রিন্ট করি সো দুটোই সেখানে দেখাবে, কিভাবে দেখাচ্ছে যে আমরা এখানে দেব এইচএসটিইউ এবং তারপর দেব দিনাজপুর, এটা চাপলাম এইচএসটিইউ দিনাজপুর একসঙ্গে হয়ে গেছে।
আমরা এস এস টু স্পেস যদি ডিনাস করতে চাই তাহলে প্রথমে এক কাজ করতে পারি, এই এস এর সঙ্গে একটা স্পেস প্রথমে কনক্রিট করে নিলাম, তাহলে এস টা হয়ে গেল এস এবং শেষে একটা স্পেস সহ, তারপর কি করলাম এস এর সঙ্গে এস ওয়ান টা করে নিলাম, তো সেই ক্ষেত্রে আমরা দিলে একটা স্পেস মাঝখানে চলে আসবে। এবং আমরা সবার শেষে টিউটোরিয়ালে যেটা করেছিলাম যে স্ট্রিং কম্পেয়ার দুটো স্ট্রিং কে কম্পেয়ার করতে হয়, তো সেখানে আমি করেছিলাম যে চেকের মান ওয়ান হয়ে গেলে তার মানে আমার স্ট্রিং দুটো একই, এবং চেকের মান যদি জিরো হয়ে যায় তাহলে স্ট্রিং দুটো একই না, কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন। আমরা যে ফাংশনটা নেব সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টের জন্য একটা নিয়েছিলাম, সেটা হচ্ছে চেক, সম্পূর্ণ করার দরকার নেই, দ্রুত নিতেই হবে, চেক নিয়েছিলাম আমরা। এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে যে চেকের মান যদি জিরো হয় তাহলে আসলে একই হয়। আচ্ছা দেখি, সি কে ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে যে ফাংশনটা কল করতে হবে এসটিআর সিএমপি স্ট্রিং কম্পেয়ার, এবং এখানে দুটো ফাংশন দিতে হবে, সরি দুটো স্ট্রিং দিতে হবে এস এস ওয়ান, এই দুটো মানে সিরিয়ালে কোনো ব্যাপার না, দিয়ে দিলেই হবে। এবং এখানে সিকে এখানে একটা মান রিটার্ন করবে এই ফাংশনটা, যদি সিকের মানটা লক্ষ্য রাখুন, যদি সিকের মানটা জিরো হয় তার মানে স্ট্রিং দুটো একই, একটু অদ্ভুত না, অদ্ভুত কেন সেটা বলবো। আমি প্রোগ্রাম রান করি, ও সরি পিএফ দিছি, এটা প্রিন্ট হবে, আচ্ছা এখানে যে কাজটা করি যে HSTU দেওয়ার পর আবার HSTU ইনপুট যদি দেই দেখাবে সেম, এবং যদি অন্য দেয় তাহলে নোট সেম দেখাবে। কিন্তু এখানে সিকেমানটা কেন জিরো, কথা হচ্ছে যে এখানে সিকেমান জিরো, যদি আমরা যদি বলি যে সিকেমান ওয়ান হলে তার মানে নোট সেম, না সেরকম কিছু না, সিকেমান যদি জিরো হয় তাহলে অফকোর্স মানে সেম মানে দুটো স্ট্রিং একই, কিন্তু সিকে মান যদি জিরো বাদ দিয়ে অন্য যে কোনো কিছু হোক তাহলে সেম না। এই ব্যাপারটা কিভাবে করা হয় সেটার জন্য আপনারা নেটে চেক করে দেখতে পারেন, এবং এই স্ট্রিং কম্পেয়ার ফাংশনে আরো অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আপনারা একটু নেটে দেখে নেবেন অথবা বইয়েও আপনারা রিসোর্স থেকে কালেক্ট করতে পারেন, দেখে নেবেন। তো মোটামুটিভাবে ফাংশন ইউজ করে যে কাজগুলো করা হয় সেটা খুব মানে সেটা আমরা মোটামুটি বেসিক কয়েকটা ফাংশন আমরা শিখে ফেলেছি। সো আজকে আপনাদের একটা টাস্ক থাকবে যেটার মাধ্যমে মানে যেটা আমি আশা করবো যে আপনারা অফকোর্স সেই টাস্কটা কমপ্লিট করে নেক্সট টিউটোরিয়ালটি দেখবেন, তার আগে দেখবেন না, সেটা হলো যে আপনাকে দুটো অনেক বড় সংখ্যা দেওয়া হবে, দুটো অনেক বড় সংখ্যা দেওয়া হবে যেগুলো রেঞ্জের বাইরে, রেঞ্জে থাকবে না আপনাদের। কিরকম বলি, যদি একটা সংখ্যা হয় এরকম ওয়ান, ইন্টিজার আপনি কোন রেঞ্জে পাবেন না, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, বিশাল বড় একটা সংখ্যা। এরকম আমি যদি দুটো সংখ্যা দেই, আরো একটু বাড়িয়ে দিই সমস্যা নেই, কারণ অবশ্যই রেঞ্জের মধ্যে আসবে না, এটা আপনি ইন্ডিয়ার রেঞ্জের মধ্যে পাবেন না, এবং দেখবেন যে দুটো মান একই দেওয়ার পরও আপনাদের রেঞ্জের মধ্যে যেহেতু আসবে না সেহেতু ভুল আউটপুট আসতে পারে। তো আমরা আমি এর থেকেও বড় সংখ্যা ইনপুটে দেবো, আমি এর থেকেও বড় সংখ্যা ইনপুটের জন্য আপনাকে এখানে যে চেক করতে হবে যে দুটো সংখ্যা সমান কিনা, এটা এক নম্বর চেক করতে হবে, এবং মানে সমান কিনা জাস্ট এই জিনিসটা আপনাকে চেক করতে হবে যে দুটো সংখ্যা সমান কিনা, একটা জিনিস চেক করতে হবে যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট,
অর্থাৎ আমি ইনপুট দেব এটা এবং এটা আপনাকে প্রিন্ট করতে হবে যে এটা বড় অথবা প্রিন্ট করতে হবে যে এটা বড় অথবা সেম এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে সো আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন স্ট্রিং দিয়ে খুব সহজে এই কাজটা আপনারা করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এবং এটা বলে দিলাম যে স্ট্রিং দিয়েই করতে হবে কারণ ইন্টিজার রেঞ্জে যেহেতু আসবেন আপনাদের সো সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই কারণ আপনি এখানে যেটাই ইউজ করেন না কেন সেই রেঞ্জ কিন্তু ক্রস করে চলে গেছে অটোমেটিক সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে